জানকী দর্শন তুতৃষা হৃদয়ে বহি কর পল্লবে নিহার মুক্তাবরি উপহার সতীঙ্ক বাস প্রাঙ্গণ বাহারে রহি কর কণ্ঠ কণ্ঠে কহিলা দর্শন দিয় সতী রাতি পাইলা। গঙ্গাধর মেহেরঙ্কর এই সুন্দর কবিতাটিকে নিয়ে আজকের ক্লাস আরম্ভ করা। শুভ সকাল শুভ অভিনন্দন সমস্ত আজকের ক্লাসকে সমস্ত স্বাগত। আজ আমি পড়া অষ্টম শ্রেণীর উদ্বোধন গঙ্গাধর মেহেরঙ্ক বিরচিত উদ্বোধন ভাগ টু বা দ্বিতীয় ক্লাস। আজ আমি প্রথম ক্লাসে পড়িলে কবি পরিচয় জাঁলে এবং প্রসঙ্গ নির্দেশ জাঁলে শীর্ষকর অর্থ জাঁলে এবং কবিতার কিছু ব্যাখ্যা আমি করলে। আজ কবিতার অবশিষ্টাংশ আমি ব্যাখ্যা করা এবং আমার প্রশ্ন লা পূর্ব ক্লাসে আমি আলোচনা করলে বা প্রশ্ন রাখি মানব বিশ্বের রাজপণ কেমিতি করে, মানব বিশ্বের রাজপণ কেমিতি করে আজ আজ ক্লাসে পড়া। তা সহ আমি আউ কোণ পড়া না পশুর সমান কাহক কুয়াছে, পশুর সমান কাহক কুয়াছে, এ দুইটি ঘটনা আমি পড়া। ক্লাসটি বহু খুব সুন্দর হব, মজাদার হব, পিলা মানে দেখুথাও এবং পাখে নোট রাখিথাও, সমস্ত বই বি রাখিথাও পড়া সময়ের। যদি কিছু ডাউট আসে মতো কমেন্ট বক্সে পচারিব, যে ক্লাস প্রথম ক্লাস বা ফার্স্ট ক্লাস দেখি না সেমানে দেখি পারিব, প্রথম ক্লাস যাইকি প্লে লিস্ট কু যাইকি দেখি পারিব, যে প্লে লিস্ট পাই না বা পাও না সেটি যেকোনসি ক্লাস কু তুমি ওড়িয়া ক্লাস কু ক্লাসর নাম মারি উদ্বোধন পাই সঞ্জয় স্যার মারলে পড়ে আসব। তবে আমি আরম্ভ করিবা, আমি পূর্বর আলোচনা করতে কিভাবে সিংহ শোইলে তার মুখরে পশিরা হি আহার এবং পিপিলিকা শ্রম করি তার ভণ্ডার পড়ায় বা পেট পড়ায় বলে আমি আলোচনা করলে এবং আজ পুনে আলোচনা করা সেই বিষয়ের আর কিছু অংশ। মেলিলে পাটি শোই বৃক্ষ তলে বৃক্ষচ্যুত ফল ন পড়ে কবলে, মেলিলে পাটি শোই বৃক্ষ তলে বৃক্ষচ্যুত ফল ন পড়ে কবলে। আমি যদি বৃক্ষ মূলরে পাটি খোলিকি শোই পড়িবা, আমি কহিবা সুন্দর সুন্দর ফল পাচিছি আপে পড়িব মো পাটিরে পুরা পড়িব মু খাইবি, মো হাত বি বড়াইবিনি, মো হাত বি হেবিনি, মতে চালিকি যাওয়া পড়িবনি, মু গছ বি চড়িয়া আবশ্যক নাই। এহা কোন পিলা মানে সম্ভব কি হ্যাঁ কি নাই লেখ, সম্ভব কি নুহে, কারণ কচিত কত ভাই পারে কিন্তু তাহা প্রকৃতরে সম্ভব নুহে যেত আমি নিজে পরিশ্রম ন করছি। তাহলে সে ফলটি খাইব কম কোন করিয়া পড়িব, আমাকে চাল চাল যাওয়া পড়িব, গছ উপরকে চড়িয়া পড়িব নাই কি, তারপর ফল আনবাক পড়ব, তোলবাক পড়ব, তারপর খাইবাক পড়ব, কিছু ন করি আমি শুয়ে পড়লে হব না। সেইপাই কবি কুমেন মেলিলে পাটি শোই বৃক্ষ তলে, বৃক্ষ তলের শোকি যদি আমি পাটি মেলা করি শোয়া তথাপি বৃক্ষচ্যুত ফল, বৃক্ষরু চ্যুত বৃক্ষরু খসু থাকা ফল আম পাটি পড়বনি, আম কবলক আসব না। গজ সিংহ ব্যাঘ্র দেহে অল তাঙ্কু বাঁধে নর প্রকাশি কৌশল, গজ হচ্ছে এক তৎসম শব্দ, পিলামানে তৎসম তদ্ভব দেশজ বৈদেশিক ব্যাকরণকে আলোচনা করলে চাইলে দেখিপার। সিধাসলখ সংস্কৃত রাশি ব্যবহার হয়েছে গজ সিংহ ব্যাঘ্র তিনোটি যাক, যদি আমি তদ্ভবরে ব্যবহার করা তাহলে ব্যাঘ্র বাঘ কইপার নয় কি, গজকু হাতি আমি কইকি অলগা কইপার। তো এই যে গজ সিংহ সিংহ ব্যাঘ্র এমানে সব পশু ভয়ঙ্কর পশু সব সেমানে এবং সেমানক দেহরে অমাপ বড় অছি। মানুষ কোন সিংহ সহ লড়াই কলে পারিব কি বলরে, হাতি সহ পারিব কি না ভালু সহ পারিব, ভল্লুক পাখক ন যাও বাবু চাটি খাই দেব মাংস সব, সে চাটি কি মধ্যে আমার মাংস খাই দিয়ে পারিব নয় কি। তেমন পিলা মানে কোন মানুষ তাহলে কেমিতি তাকে করায়ত্ত করে, মানুষ তো আনি তাকে পঞ্জুরি ভিতর রাখিছি না, মানুষ তাকে জু ভিতরে চিড়িয়াখানা ভিতরে রাখি তাকে দেখ লোক মানুষ দেখুছি না, কেমিতি দেখুছি কোন করে পারুছি। মানুষ পাখে পিলা মানে বুদ্ধি অছি, এই বুদ্ধি যোগু হি মানব বিশ্বরে রাজপণ করে বুঝি হুছি। তাঙ্কু বাঁধে নর প্রকাশী কৌশল, কেবল কৌশল হি কাম করে, যেটি শরীর বল বা দেহ বল কাম করে না সেটি বুদ্ধি বল কাম করে পিলা মানে। কৌশল জনক জ্ঞান অটে সিনা জনমি ন পারে জ্ঞান ভাষা বিনা, তবে ইয়ে কৌশল সব কেমিতি আসব, জ্ঞানরু আসব, যে যেতে পাঠ পড়িব সেতে জ্ঞানী হব, সেতে কৌশল সে শিখিপারিব, সেতে বুদ্ধিমান হব, তাহলে কেতে অধিক জ্ঞান কেমিতি জনে লোক হব, অধিক বুদ্ধি কেমিতি পাইব না, পরোক্ষের অছি ভাষা,
ପିଲାମାନେ ଭାଷା ତୁମେ ମନେ ତୁମେ ଭାବୁଥିବ ଯେ ବିନା ଭାଷାରେ ତ ଆମେ ଅନେକ କିଛି କହିପାରୁ, ଯୋଡ଼ା ମାନେ ଯେଉଁମାନେ କଥା କହିପାରୁନାହାନ୍ତି ସେମାନେ ତ ନିଜ ମନର ଭାବ ପ୍ରକାଶ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ପିଲାମାନେ ମନର ଭାବ ପ୍ରକାଶ କରି ହୁଏ କେତେ କାଂଶରେ, କିଛି କ୍ଷେତ୍ରରେ ଆମେ ଖାଇବା ଆମେ ଖାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଭୋକ ଲାଗୁଛି ତ ଆମେ ଠାରିକି ଲୋକଙ୍କୁ କହିପାରିବା, ଆମେ ପାଣି ପିଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ପାଣି କଥା କହିପାରିବା, କିନ୍ତୁ ସବୁ କଥା କହିହେବନି। ତୁମକୁ ଯଦି କୁହାଯିବ ବୃକ୍ଷର ଏ ସମାଜ ପ୍ରତି ବୃକ୍ଷର ଆବଶ୍ୟକତା, ତାହାକୁ କ'ଣ ତୁମେ ମନର ଭାବକୁ ପ୍ରକାଶ କରିପାରିବ କି ଠାର ମାଧ୍ୟମରେ? ପ୍ରାୟ ନୁହେଁ, ପାରିବ ନାହିଁ। ତୁମକୁ ଯଦି ଗାଈର ଆତ୍ମକାହାଣୀ କୁହାଯିବ, ତୁମେ କ'ଣ ଲେଖିଦେଇପାରିବ କି ଠାର ମାଧ୍ୟମରେ କହିଦେଇପାରିବ କି? ପାରିବ ନାହିଁ। ତେଣୁ ଲେଖିବା ଦରକାର, ଆଉ ଲେଖିବା ପାଇଁ ଭାଷା ଦରକାର, ଆଉ ସେ ଭାଷାର ମୂଳ କିଏ ନା ମାତୃଭାଷା। ସବୁ ଭାଷା ନୁହେଁ ପିଲାମାନେ, ସବୁ ଭାଷା ଆମେ ତ ଜୀବନରେ ଅନେକ ଭାଷା ଶିଖନ୍ତି, ଶିଖିବା ବି ଉଚିତ, ତାହା ଜ୍ଞାନର ପରିଚାୟକ। ଆମେ ଯେତେ ଯେତେ ଭାଷା ଶିଖିବା ସେତେ ଜ୍ଞାନୀ ବୋଲି ପରିଗଣିତ ହେବା, କିନ୍ତୁ ପିଲାମାନେ ଆମର ମାତୃଭାଷା ହିଁ ଆମ ଭିତରେ ସେଇ ଶକ୍ତି ଜାଗ୍ରତ କରେ ଯେ ଆମେ ବିଶ୍ୱକୁ ଜିତିପାରିବାର ଶକ୍ତି ଭାଷା ଦ୍ୱାରା, ତାହା କେବଳ ମାତୃଭାଷା ଭିତରେ ଅଛି, ମାତୃଭାଷା ଛଡ଼ା ଆଉ କିଛି ଭାଷା ନାହିଁ। କବି ସେଇ କଥା ଉପରେ ସୁନ୍ଦର ଭାବରେ କହୁଛନ୍ତି, ଦେଖିବା ପର ବାକ୍ୟରେ, ଜନମି ନ ପାରେ ଜ୍ଞାନ ଭାଷା ବିନା, ଏ ଜ୍ଞାନ ଭାଷା ବିନା ଜନ୍ମ ନେଇପାରେ ନାହିଁ। ଆଉ କଣ ହୁଏ, ଭାଷା ଯୋଗୁ ସିନା ଦମି ଜୀବଗଣ, ମାନବ କର ଏ ବିଶ୍ୱେ ରାଜପଣ। ଏଇ ଭାଷା ଯୋଗୁ ହିଁ ମଣିଷ କଣ କରେ, ଦମି ଅର୍ଥାତ ଦମନ କରେ, ପୁରା ପୃଥିବୀକୁ ଦମନ କରି ରଖିଛି। ଦେଖ ସାଇନ୍ସ କ୍ଷେତ୍ରରେ ଚନ୍ଦ୍ର ପୃଷ୍ଠକୁ ପଠେଇ ଦଉଛି ମଣିଷ, ସାଇନ୍ସ ପଠଉଛି ନୁହେଁ କି? ପୃଥିବୀର ଚାରିପଟେ ବୁଲି ଆସୁଛନ୍ତି, ପୃଥିବୀ ବାହାରେ ଅନ୍ୟ ଗ୍ରହ ଦେଖି ଆସୁଛନ୍ତି, ମହାଜାଗତିକ ଦୃଶ୍ୟ ଦେଖି ଆସୁଛନ୍ତି, ଏଇଠି ବସିକି ଆମେ ଅନ୍ୟ ଦେଶରେ କ'ଣ ଘଟୁଛି ଦେଖିପାରୁଛନ୍ତି। ଇଏ ସବୁ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କୁ ଆଣିକି ଚିଡ଼ିଆଖାନାରେ ରଖିପାରୁଛନ୍ତି, ଯେତେ ଯେତେ ବଡ଼ ବିଷଧର ସାପ ତାର ବିଷୟ ଆମେ ବାହାର କରିଦେଇପାରୁଛନ୍ତି, କ'ଣ ନ କରିପାରୁଛୁ ଆଜି ମଣିଷ? ସେସବୁ କାହା ପାଇଁ? ଜ୍ଞାନ ପାଇଁ। ଜ୍ଞାନ କାହା ପାଇଁ? ଭାଷା ପାଇଁ। ଭାଷା ପୁଣି କେଉଁ ଭାଷା? ମାତୃଭାଷା। ଜାଣିଲା କି ନାହିଁ, ଭାଷା ଯୋଗୁଁ ସିନା ଦମି ଜୀବଗଣ, ଇଏ ଜୀବଗଣ ମାନଙ୍କୁ ଦମନ କରିକି ଭାଷା ଯୋଗୁଁ ମାନବ କର ଏଇ ବିଶ୍ୱ ରାଜପଣ, ମାନବ କ'ଣ କରୁଛି ବିଶ୍ୱରେ ରାଜପଣ କରୁଛି, ହେଲା ଶ୍ରେଷ୍ଠ ତୁ ନିଜର ପ୍ରତିପାଦ କରିପାରୁଛି, ନିଜେ ଶ୍ରେଷ୍ଠ ବୋଲି ଆଜି ପ୍ରମାଣ କରିପାରୁଛି। ଆଉ କ'ଣ ହେଇଛି, ଯା ଭାଷା ଦୁର୍ବଳା ସେ ନିଶ୍ଚୟ ଅଧମ, କାହିଁ ହେବ ଆନେ ପ୍ରତିଯୋଗେ କ୍ଷମ। ଯାହାର ଭାଷା ଦୁର୍ବଳା ସେ କ'ଣ ଦୁର୍ବଳା କାହିଁ କୁହାଯାଇଛି ପିଲାମାନେ, ଯେହେତୁ ମାତୃଭାଷା ମାଆର ଭାଷା, ତେଣୁ ସ୍ତ୍ରୀଲିଙ୍ଗରେ ଦୁର୍ବଳା ବୋଲି କୁହାଯାଇଛି, ନହେଲେ ଦୁର୍ବଳ କୁହାଯାଇପାରିଥାନ୍ତା। ଯାହା ଭାଷା ଦୁର୍ବଳା, ଯାହାର ଭାଷା ଦୁର୍ବଳ ସେ ନିଶ୍ଚୟ ଅଧମ ଅଟେ, ଅଧମ ଅର୍ଥାତ୍ ନ୍ୟୁନ, ନିଚ, ସେ ନିଶ୍ଚୟ 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 ସେ ନ୍ୟୁନ। କାହିଁକି ନା ସେ ଯଦି ଭାଷା ଜାଣିନଥାଏ ବା ତାର ମାତୃଭାଷାକୁ ହେୟଜ୍ଞାନ ମନେ କରୁଥାଏ, ଯାହା ଭାଷା ଦୁର୍ବଳ ହେଇଥାଏ, ହେଲା ଯାହାର ଭାଷା ଦୁର୍ବଳ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖିବା ବିଶ୍ୱର ଭାଷା କେଉଁ ଭାଷା ଅଧିକ ଶ୍ରେଷ୍ଠତ୍ୱ ପ୍ରତିପାଦନ କରୁଛି, ଇଂରାଜୀ ଭାଷା, କାରଣ ଇଂରାଜୀ ଭାଷା ସାରା ବିଶ୍ୱରେ ବର୍ତ୍ତମାନ ପ୍ରଚାରିତ ପ୍ରସାରିତ, ଏବଂ ଇଂରାଜୀ ଭାଷା ବିନା ଆଜି କୌଣସି କ୍ଷେତ୍ରରେ ଆମେ ପାଦେ ଆଗକୁ ଯାଇପାରୁନାହାନ୍ତି। କାହିଁକି ନା ସେମାନଙ୍କ ମନୋବଳ ପାଇଁ ସେମାନେ ଭାଷାକୁ ନେଇକି ସେଇଠି ପହଞ୍ଚାଇ ପାରୁଛନ୍ତି, ଅନ୍ୟମାନେ ପହଞ୍ଚାଇ ନାହାନ୍ତି, ନୁହେଁ କି? ଓଡ଼ିଆ ଭାଷା କହିଲେ ଆମେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ନେଇକି ବିଶ୍ୱସ୍ତରରେ ପହଞ୍ଚାଇ ପାରିନାହାନ୍ତି, ଆମେ ନିଜେ ତ ବେଳେବେଳେ ଓଡ଼ିଆ ଭାଷା କହିବା ପାଇଁ ହେୟ ମନେ କରୁଛନ୍ତି, ନ୍ୟୁନ ମନେ କରୁଛନ୍ତି, ଆମେ କହୁନାହାନ୍ତି। ତେବେ ଆମେ କେମିତି ଆମ ଭାଷାକୁ ନେଇକି ପହଞ୍ଚାଇ ପାରିବା? ସାଉଥର ତାମିଲ ହଉ, ତେଲୁଗୁ ହଉ, କନ୍ନଡ ହଉ, ମଲୟାଲମ ହଉ, ସାଉଥର ଭାଷାଭାଷୀମାନେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ତାଙ୍କର ଭାଷାକୁ ଭାରି ଭଲ ପାଆନ୍ତି, ସଂସ୍କୃତିକୁ ଭଲ ପାଆନ୍ତି, ତାଙ୍କର ସାହିତ୍ୟକୁ ଭଲ ପାଆନ୍ତି, କିନ୍ତୁ ଆମେ କେତେ ଭଲ ପାଆନ୍ତି? ନିଜକୁ ପଚାରିବାର ସମୟ ଆସିଛି। ଯଦି ଆମ ଭାଷା ଦୁର୍ବଳ ତାହେଲେ ଆମେ ପ୍ରତିଯୋଗିତା କେମିତି କରିପାରିବା? ପ୍ରତିଯୋଗିତା ପାଇଁ ଜ୍ଞାନ ଦରକାର ପିଲାମାନେ, ଜ୍ଞାନ ପାଇଁ ମୁଁ କହିଛି ଭାଷା ଦରକାର, ଆଉ ଭାଷା ହେଲେ ମାତୃଭାଷାରେ ପିଲାମାନେ ଯେତିକି ନିଜକୁ ପରିପ୍ରକାଶ କରିପାରିବେ ଅନ୍ୟ ଭାଷାରେ ପରିପ୍ରକାଶ କରିପାରିବେ ନାହିଁ। ତୁମର ମନ ଭିତରେ ବହୁତ ଦୁଃଖ ଅଛି, ବହୁତ ଦୁଃଖ ଅଛି, ତୁମେ ଈଶ୍ୱରଙ୍କୁ ଯାଇକି ଜଣାଉଛ, ତୁମ ପାଖରେ ଦେବୀ ମା ମନ୍ଦିର ଅଛି ବା ତୁମ ଘରେ ଠାକୁର ପୂଜା ହେଉଛି, ତୁମେ ଯାଇକି ଠାକୁରଙ୍କ ପାଖରେ ତୁମର ଦୁଃଖକୁ ଜଣାଉଛ, ତୁମେ କେମିତି ଜଣେଇବ? ତୁମେ ଇଂଲିଶ ଜାଣିଛ, ହିନ୍ଦୀ ଜାଣିଛ, ସଂସ୍କୃତ ଜାଣିଛ, ଓଡ଼ିଆ ଜାଣିଛ, ତାମିଲ ତେଲୁଗୁ ଆହୁରି ଅନ୍ୟ ଭାଷା ଜାଣିଛ, କିନ୍ତୁ ତୁମର ମାତୃଭାଷା ହେଉଛି ଓଡ଼ିଆ, ତେବେ ତୁମେ ଈଶ୍ୱରଙ୍କୁ ସେଠି କେମିତି ଜଣେଇବ? ତୁମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଓଡ଼ିଆରେ ହିଁ ଜଣେଇବ ନା ପିଲାମାନେ, ତୁମେ କ'ଣ ସେଠି ଇଂଲିଶରେ ଯାଇ କହିବ? କ'ଣ ଦୁଃଖ କହିଲେ କହିପାରିବ କି? ହୃଦୟର କଥା ଆସିବ ନାହିଁ। ତୁମେ ଜଣେ ସାଙ୍ଗକୁ ନିଜ ହୃଦୟର କଥା କହୁଛ, ଅତ୍ୟନ୍ତ ଦୁଃଖ କଥା ତୁମେ ପରିପ୍ରକାଶ କରୁଛ, ତାହା ମଧ୍ୟ ଓଡ଼ିଆରେ ହିଁ କହିବ, କାରଣ ଇଂଲିଶରେ କଲେ ସେଠି ଭାବ ପରିସ୍ଫୁଟନ ହେବ ନାହିଁ। ଉଚ୍ଚଭାଷୀ ଲୋକେ ତାହାକୁ ନିଚ ଗଣି, ଉଚ୍ଚ ସମାଜରେ ହୁଅନ୍ତି ଅଗ୍ରଣୀ। ଉଚ୍ଚ ଭାଷାଭାଷୀ ଲୋକମାନେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, ଇଂରେଜ ହଉ ବା ଫ୍ରେଞ୍ଚ ହଉ, ଜର୍ମାନ ଅଛନ୍ତି, ସେମାନେ ତାକୁ ନିଚ ଗଣି, କାହାକୁ ନିଚ ଗଣିବା ପାଇଁ କହୁଛନ୍ତି ନା, ଯେଉଁ ଯେଉଁ ଭାଷା ଅତି ତଳେ ଅଛି, ଯାହାର ପ୍ରଚାର ପ୍ରସାର ହେଇପାରେନି, ଯାହାର ଭାଷା ଦୁର୍ବଳ, ସେଇମାନଙ୍କୁ ନିଚ ବୋଲି ଗଣନ୍ତି, ଉଚ୍ଚ ସମାଜରେ ହୁଅନ୍ତି ଅଗ୍ରଣୀ, ଆଉ ଏ ସମାଜରେ, ଉଚ୍ଚ ସମାଜରେ ସେମାନେ ଅଗ୍ରଣୀ, ଆଗୁଆ ବୋଲି ନିଜକୁ ପ୍ରତିପାଦିତ କରନ୍ତି।
আজি ইংলিশ কইলে যেতি লোক জানুচন্তি হিন্দি কইলে জানুচন্তি বা অন্য কোনসি প্রতিষ্ঠিত ভাষা জানুচন্তি আজি ওড়িয়া ভাষা কাই যাই পনতি কারণ আমার আন্তরিকতা নাই ধীরে ধীরে আন্তরিকতা মরি যাউচি যে নর ন বুঝে মান অপমান নু হই কি সে হু পশুর সমান পশুর সমান কাহা কুয়া যাইছি মু পচারিতি প্রশ্ন তবে আসলে উত্তর পশুর সমান কাহা কুয়া যাইছি কবি কাহা কহুচন্তি যে নর নর হচ্ছে মনুষ্য মানব ন বুঝে বুঝে না মান অপমান তাহলে মান অপমান যদি জন ন বুঝলা তাহলে কবিঙ্ ভাষার সে হল পশু কাইকি না পশু বি মান অপমান বুঝে না পশু তুমি গালি কর তা বাড়াও পিট কিন্তু তার কিছু হব না সে পরিবর্তন হব না মনুষ্য বুঝি পারে মনুষ্য অপমান বাধে চাণক্য কথা পিলা মানে মনে পকাও চাণক্য কথা নুয়ে কি যে কি সমগ্র নন্দ বংশ ধ্বংস করে কাহিঁকি না নন্দ রাজা তাকে অপমানিত করে সাধারণত গোটে অপমানতর প্রতি অপমানর প্রতিশোধ নেওয়া সে সেই দুরাচারী অত্যাচারী নন্দ বংশকে ধ্বংস করেদেলে এবং চন্দ্রগুপ্ত মৌর্য সাধারণ যুবক তাকে আনকি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেদেলে আমি যদি জানিবা আমি এই পূর্ব সময়ের বা ইতিহাসর দেখিবা আমার পুরাণ শাস্ত্র দেখিবা যে অপমানর প্রতিশোধ নেওয়া কোন কোন করছেন সব নয় কি প্রত্যেক কথা পাণ্ডব মানুষ অপমানিত করা যাই দ্রৌপদীকে অপমানিত করা যাই পুরা কুরুসভা মধ্যে তেমন সে অপমানর প্রতিশোধ নেওয়া কোন কলে না মহাভারত যুদ্ধ হল পরক্ষের কোণ হল না সব অত্যাচারী পাপীঙ্কর ধ্বংস ঘটিল নয় কি পরশুরাম কোণ করলে না সে মধ্য প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা করি সমস্ত ক্ষত্রিয় জাতিকে নষ্ট করে দিয়ে মারি দিয়ে তো কহা কথা হচ্ছে যার অপমান বলে কিছু না মান বলে কিছু না সে তো পশু সমান তার অর্থ আমার আমি অপমান তো বোধ করা উচিত আমার ভাষা আজ তলে অছি তাহলে অপমানর প্রতিশোধ কোণ হওয়া দরকার আমি কাহু বাহিবা উচিত নুহ আমার ভাষাকে কিভাবে ভাবে উপরক নেবা তাহাই করা উচিত যা ভাষা দুর্বলা কাহি তার জ্ঞান কাহি তার রাজ দুয়ারে সম্মান যার ভাষা দুর্বলা তার জ্ঞান কাহি আমি তো কইলে ভাষা বিনা জ্ঞান অসম্ভব তেমন যার ভাষা দুর্বলা তার জ্ঞান হই নাই কাহি তার রাজদ্বার সম্মান তার রাজদ্বার সম্মান কাহি এটি রাজদ্বার অর্থ কোন রাজাঙ্ক দ্বার নুহ এটি সমগ্র পৃথিবীর বড় বড় স্থানরে যেতবেলে বড় বড় কথা বিচার করা যাচ্ছে ইউনেস্কো হো বা যেতবেলে WHO হো যেতবেলে ওয়ার্ল্ড কথা আসুচি সে সব ভিতরে যার ভাষা দুর্বল তাকে গুরুত্ব দিয়া যায় না তেমন ভাষাকে উন্নত করিবাকে পড়িব পিলামানে ভাষা উন্নত নহলে হেইপারিব না তেমন যার ভাষা দুর্বল তাকে উন্নত করিবা আবশ্যক নহলে কেবে হবনি আমি সবুবেলে অসম্মানিত হেউথিবা আজি তুমি গুগলে ইংলিশে যেকোনো কথা সর্চ করো ইংলিশে পড়ে আসো কিন্তু ওড়িয়ারে কচিত আসুচি আগুক আসিপারে এবে চেষ্টা করা যাচ্ছি কিন্তু কচিত আসুচি উচ্চ হেবা পাই কর যেবে আশা উচ্চ কর আগে নিজ মাতৃভাষা ইয়ে পদস্থ আমি সমস্তে জড়িত পিলাবেলে শুনিকি আসুচি সুস্কুল কান্ত মানকর পিলাবেলে লেখা হইল যে উচ্চ হেবা পাই কর যেবে আশা উচ্চ কর আগে নিজ মাতৃভাষা যদি প্রকৃতরে তুমি উচ্চ হেবাকু চাহুচ তাহলে প্রথমে উচ্চ নিজ ভাষাকে উচ্চ কর তোম ভাষাকে উচ্চ কলে হি তোমাকে চিনিবে লোক নয় কি আম সামনাকু জন হঠাৎ পলে আসা বহুত বিদ্বান ব্যক্তি পৃথিবীর সবুঠ জ্ঞানী ব্যক্তি যাহা পাখে কোণী জ্ঞান এমিতি না যাকে সে জাঁ না পলে আসলা তো কোণ হল না আম স্কুলকে নিয়ে আসবে আম স্কুলকে নিয়ে আসলে স্যার তাকে আমি আমি দেখাইবে যেত সে জ্ঞান আরম্ভ করছেন সে সময় কহিলে আমি জ্ঞান জাঁয়া জ্ঞান কেমি জাঁয়া সে কিছু কহবে আমি পড়াইবে কেমিতি পড়াইবে পিলা মানে সে ধরা যাক চিনল মান্ডারিন ভাষার কথাবার্তা কলে চিনল মান্ডারিন ভাষার কথাবার্তা কলে তুমি মানে পিলা মানে মান্ডারিন ভাষা জানিছ কি না তুমি জানি হ সে হিন্দি ইংলিশ ওড়িয়া কিছু জানি না তাহলে তুমি তার কথা জানিপারিব কি পারিব না সে তার জ্ঞানকে প্রচার করে পারলা কি না তোমার পাখে তার জ্ঞান পৌঁছিলানি কি তুমি মানে জানি তাঙ্ক পাখানে জ্ঞান আহরণ করে পারলে না তাহলে সে জ্ঞান রহিলা কি জ্ঞান তো সীমিত হয়ে গেল না তার জ্ঞান বড়াইবাকে হলে কোন দরকার ভাষা দরকার নিহাতি বিনা ভাষার জ্ঞান অসম্ভব হয়েপর অগ্রগতি করা আগে যা তেমন উচ্চ কর আগে নিজ মাতৃভাষা নিজ মাতৃভাষাকে উচ্চ করা দরকার না যেবে হৃদে উচ্চ বিলাস কর আমোদর পলঙ্কে বিলাস না যেবে হৃদে হৃদয়ের যদি তোমার না উচ্চ অভিলাষ কিছু উচ্চ ইচ্ছা নাই পিলামানে কুয়া যায়নি সরল সিম্পল লিভিং হাই থিঙ্কিং সরল ভাবে বঞ্চ কিন্তু তোমার চিন্তাধারা উচ্চ কর নুয়ে আমি কোণ করছো না উল্টা করে দেছি আমি বঞ্চুচ্ছ হাই ফাই পুরা ব্রান্ডেড কপড়া পিঁধি গাড়ি মেন্টেন করি বিল্ডিং মেন্টেন করে যাচ্ছি পাঠ পচারে পদে ভাঙি নুয়ে কি আমার চিন্তাধারা উচ্চ নুহ চ
ছোটিয়া চিন্তাধারা। আমি এত সজাই হয়েকি বিরাট বিরাট ব্লেজর পিঁধি ফোর হুইলর মেনটেন করে আমি যা, কিন্তু সাধারণ ঘটনাটা কথাটা পচারিদেলে আমি কইপারি না। রামায়ণ কে লিখছি কইপারি না, মহাভারত কে লিখছি কইপারি না, নয় কি সায়েন্সর গোটে ছোটিয়া কথাটা কইপারি না, ম্যাথের গোটে ছোটিয়া সমাধানটা কইপারি না। তাহলে দেখি কি মানুষ লাভ কোন চিন্তাধারা উচ্চ নাই, আমি উচ্চ চিন্তা না করি ছোটিয়া ছোটিয়া চিন্তা করছেন, নয় কি কাহা ঘরে ঝগড়া লাগলে কাহা ঘর কোণ করে সেই কথা চিন্তা করছেন। বড় বড় কথা, দেশের কথা, বিদেশের কথা, পৃথিবীর কথা, সমাজের কথা চিন্তা যে করব সেই হচ্ছে উচ্চ চিন্তা বলে কোয়া যায়। তেমন উচ্চ চিন্তা রাখ, হলে নিজের বেশ পোশাক সলগ্ন থাক। যদি তুমি হৃদয়ের উচ্চ অভিলাষ না, তাহলে কর আমদর পলঙ্ক বিলাস, যাও তুমি সেই পলঙ্ক উপরে শৈব, সেই গজদন্ত পলঙ্ক উপরে শৈব, সেই রূপার ফরুয়া মধ্যে রইথা কোণ, সে মিরর দেখিব, চেহারা দেখিব, বড় গাড়ি চড়িব, পলঙ্কের বিলাস খাইব, তেমন এইসব করুথাও। কিন্তু তোমার ভিতরে যদি উচ্চ অভিলাষ না, তাহলে যাও প্রতিবেশীকর চরণ প্রহার, চিহ্ন শ্রেণী কর বক্ষ দেশে হার। প্রতিবেশী হচ্ছে পড়োশী, পড়োশীকর চরণকু প্রহার কর, চরণ হচ্ছে পাদ। এটি পড়োশীকে চরণ প্রহার করা কাহিঁ কুয়াছে পিলা মানে, এটা এক খারাপ উদ্দেশ্যে কুয়াছে, যে আমি যাই আমি তাকে মারি আটাক করদেব না। আমার প্রতিবেশী অর্থাৎ আমার পড়োশী মানে সে কোণ করছেন, নিজ ভাষা কোনো উন্নত করে দিয়েছেন, বহুত আগে চালিয়েছেন, আমি পছিয়ে দিয়েছি। তেমন আমি আর কোণ করছেন না, সে চক্রান্ত করছেন ওড়িয়া ভাষাকে দবাই দেওয়া, অন্য ভাষা ভাষাকে দবাই দেওয়া। তেমন এই চক্রান্তকারী যে পড়োশী রয়েছে সে কোণ করা হয়েছে, তাঁর চরণকে প্রহার করা কুয়াছে, অর্থাৎ তুমি তাঁকু ক্রস করি পাড়ে যাও। মিলখা সিং কোণ করলে পিলা মানে জানিথ ফ্লাইং শিখ বলছেন কুয়াছে, দৌড়ন পবন ভুলিয়া নয় কি তাঁকু পাকিস্তান ডকাগলা, ছোটিয়া কথাটা মু শুনে থাকে। অব্দুল খালিক নামক জন ব্যক্তি যে কি ভালো দৌড়ুলে, তাঁকু ইয়ে কমনওয়েলথ গেমে হরাই দিয়ে, তেমন সে রাগ রাখলে পাকিস্তান ডাকলে, বহুত প্রাকটিস করলে অব্দুল খালিক কে মু আজ দৌড়ি পারিছি স্পিডে, কাহকু পারিছি না মিলখা সিং, মিলখা সিং কে ডাকরা হলা, মিলখা সিং যা চাহুনে কে কাহিঁকি যাবি সেটি, সেটি মো স্মৃতি অছি বহু খারাপ স্মৃতি অছি, বাপা মা মারি দিয়ে নেহরু পঠাইলে কে যাও যাও দেখ যাও, গলে সিনা তুমি তোমার পরিচয় দিয়ে পাইব, তাঁকু হরাই পাইব। মিলখা সিং গলে পাকিস্তানের সমস্ত ভাবিলে মিলখা সিং এটি হারিবে, অপমানিত হয়ে যাবে, কিন্তু কোণ হল প্রথম প্রথমে মিলখা সিং পছরুলে এবং লাস্ট আড়ু দৌড়লে পবন ভি উড়লে, এবং পাকিস্তানের রাষ্ট্রপতি নিজে পুরস্কার দেওয়া তা কান পাখে কে তুমি তো দৌড়ু নথিল, তুমি উড়ুছিল, তেমন তোমার নাম আজ সরু ফ্লাইং শিখ। পিলা মানে কিছু নূয়া করবার অছে, কিছু করবার আশা রক্ষা দরকার, আশা আমি ন রখলে আমি করিয়া কেমি, তেমন প্রথমে আশা তৈরি কর, তারপরে লক্ষ্য তৈরি কর, এবং লক্ষ্য স্থলক অগ্রগতি কর, বসি রহলে হয়ে পারি। তেমন সেই প্রতিবেশীকর চরম প্রহার কর, যে প্রতিবেশী তুমি দবাই দেওয়া চাহুছেন, আপন না চিহ্ন শ্রেণী কর বক্ষ দেশে হার। চিহ্ন শ্রেণী তোমাকে চিহ্নকে পড়ব, কি তোমার উন্নতি কামনা করছি, কি তোমার অবনতি কামনা করছি, কি মঙ্গল কামনা করছি, কি তোমার মন্দ কামনা করছি, চিহ্নিকি যে তোমার উন্নতি করছেন তাঁর বক্ষ দেশে হার দিও, তাঁকু স্বাগত কর, যে তোমাকে বিরোধ করছেন তুমি তোম পছ টাঙ্গি ধরছেন গোড়, তাঁকু তুমি বন্ধুত্ব কাটি দিও। উচ্চ পদ পাই ডাকিলে রাজন, কেতে জন অছ তহি কি ভাজন। যদি আজ উচ্চ পদ পাই গোটে ডাকি দেবে রাজন, আজ হঠাৎ বিশ্বস্তর আসব, সে সময় রাজা রাজনাঙ্ক কথা ছিল, এবে আসবে গোটে বিশ্বস্তর, গুগল গোটে অফর আসবে, সবু দেশর কিছু প্রমুখ লোক দিয়ে যাব। তোমাদের পিলা জানিছ ভারতীয় মানে বহুত ট্যালেন্টেড, ভারত যাই বহুত গুগলে মধ্যে অনেক বড় বড় চাকরি, যদি ডাকি দিয়ে যাব তবে আমার জাতি ভিতরে আমার ওড়িশার কেতজন অনেক যে যোগ্য, আজ ন্যাশনাল টিমে কেজন ওড়িয়া সিলেক্ট হয়েছে, যদি ডাকা হব আর তুমি সিনা রেডি হয়ে থিলে যাইপারিব, তাহলে কেমি যাব। আজ হকি টিমে ডাকা হব, ওড়িশার বহুত হকি টিমে ভালো খেলতে, কিন্তু ক্রিকেট রাজ্যে ভালো খেলিপার না, সে কেতজন অছ ভাজন মানে তাপাই যোগ্য, আগে প্রথমে যোগ্যতা তৈরি কর, হঠাৎ তুমি কুয়াশ প্রত্যেক গাঁ জন কলেক্টর করা যাব, নয় কি কলেক্টর করা যাব কেমি না, সেটি যোগ্যতা আগে থাকা দরকার, ইন্টারভিউ হব না, কিন্তু তোমার সেটি পাঠ পড়ছে দরকার, কেতজন পাঠ পড়ছ সেটি, তেমন সেইটা আমি চিন্তা করা দরকার। আমি প্রথমে আমি নিজকে যোগ্য করা দরকার, পরে আশা করা দরকার। প্রতিবেশীকর সহিত তুলনা তহিরু বুঝিব নিজে কেড় দিন, প্রতিবেশীঙ্ক সহিত তুলনা কর, প্রতিবেশীঙ্ক সহিত তুলনা কলে, পড়োশীঙ্ক সহ তুলনা কলে তুমি জানিব বাক্যটি গোটে বাক্য নাহি বলে তার ঠিক ইয়ে হুনি, তহিরু বুঝিব নিজে কেড় দিন,
করিয়ছ পুণি মাতৃভাষাহীন, সেইথিরে বুঝিব যদি পড়োশী মানুষ তুমি তুলনা কর তুমি কেড়ে দিন বলে বুঝো, দিন অর্থাৎ এটি দিবস নুহ পিলা মানে, দিন অর্থ এটি দরিদ্র নিচ তুমি কেতে নিচ বুঝিব, আউ করিয়ছ পুণি মাতৃভাষাহীন, তুমি মাতৃভাষাকে হীন এইথিপাই করছ, এই করিবা দ্বারা হি ফল ভোগুছ। মাতৃভাষা পুঁথি ছুঁইবাকু করে অন্য কেউ জাতি লজ্জা বোধ করে, মাতৃভাষা পুঁথি মাতৃভাষার বই ছুঁয়েকু আজ পিলামানে আমার রাজ করছেন, ইংলিশ মিডিয়াম পড়ছেন, পড়িবা ঠিক, ইংলিশ মিডিয়াম পড়িবা উচিত, ইংরেজ ভাষা জানিবা উচিত, কারণ তুমি বিশ্বস্তরীয় হয়েপারি, কিন্তু মাতৃভাষাকে হেয় করি নুহ, মাতৃভাষাকে জাণিকি শিখিকি তাকে সম্মান দিয়ে আমি ইংরেজ শিখিপার, ফ্রেঞ্চ শিখিপার, জর্মান শিখিপার, ম্যান্ডারিন শিখিপার, নয় কি অন্য কাশ্মীর শিখিপার, ডোগ্রি শিখিপার, তামিল শিখিপার, তেলুগু শিখিপার, মালায়ালম শিখিপার, কন্নড় শিখিপার, যেত ভাষা আছে তুমি শিখিপার পিলামানে, কিন্তু মাতৃভাষাকে সম্মান দিয়ে আমি মাকে অপমান তো করি দেশের অন্য বয়স্ক লোক মানুষ যদি মা করি কোলে নেওয়া তাহলে কোন তার মূল্য, আমি সেই মা মানুষ ভালো পাইবা দরকার, দুঃখী লোক মানুষ মা করি কোলে নেওয়া দরকার, হলে নিজ মাকে তো আগে ভালো রাখা দরকার না, তেমন মাতৃভাষা পুঁথি আজ ছুঁইবাকে করে হাতরে ছুঁইবা কেউ জাতীয় যে লজ্জাবোধ করছে কে করু না আমি করছি। উঠ ভাই উঠ নবীন আলোকে শোইলে চাহি হসুথিবে লোকে, উঠ উঠ ভাই উঠ, জাগ্রত হু, আজ জাগ্রত হু, নবীন আলোকরে, নবীন হচ্ছে নূতন নূতন আলোকর সন্ধান, বাহার যাও, শোইলে চাহি হসুথিবে লোকে, তুমি যদি চাই শোইথিব কথা নাই, চাই শোইথিব যে তাকে উঠেব কি, যে শোইছি নিদরে তাকে উঠেব, কিন্তু যে জান জানি শুইছি ও ডাকিলে মুঁ উঠিবে নাই, তুমি তাকে যেতে মারলে বি যেতে ডাকিলে উঠিবে নি, আমার মাতৃভাষা প্রতি অবহেলা ইয়ে চেঁ শুয়ে লোক ভরি, আমি যেতে এটি কহিলে বি যেতে পড়িলে বি যেতে বুঝলে বি মুন্ডরে পশিব না, হে কারণ আমি চেঁকি শুয়েছেন, কবি কেটে সুন্দর ভাবে বর্ণনা করছেন, শুভ কর্ম পথে হুও অগ্রসর চক্ষু মিলিবাকু নাহি অবসর, আগে যাও আগে যাও, এই শুভ কর্ম পথে মাতৃভাষার টেক রক্ষা পাই, চক্ষু সহিত চক্ষু মিলিবা পাই এটি সময় নাই, হাত এটি মিলিবা পাই সময় নাই, ছকরা বসি গপসপ করিবা পাই সময় নাই, চ্যাট করিবা পাই সময় নাই, নয় কি হোয়াটসঅ্যাপ রে চ্যাট করিবা পাই সময় নাই, এ ফ্রি ফায়ার যে খেলা হচ্ছে বা আর কোন পবজি এ খেলিবা পাই সময় নাই, তুমি দেখিছ পিলামানে সব পবজি খেলু খেলু, হ্যাঁ বস্তি বস্তি হঠাৎ করছেন মারো 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 মারো, সে যেমনি মারো 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 কইকি আসছেন লাগিও যেমনি যুদ্ধে পড়ে আসছেন, তেনু তাকু ন করি কি বরং তুমি আগে যাও সেই ভাষার টেক রক্ষা পাই, মাতৃভূমি মাতৃভাষার বদন দীপ্ত কর দেই ধন ধ্যান মন, এ মাতৃভূমি মাতৃভাষার বদন হচ্ছে মুহ দীপ্ত কর তেজ দীপ্ত কর ধ্যান মন দেখি, তুমি মন দেলে তুমি ধ্যান দেলে তোমার কর্ম তা প্রতি নিযোগ কলে যোগ কলে সে মাতৃভাষার উন্নতি হব, মাতৃভূমি মধ্যে হাসি উঠিব, শুভ পথে বিভু করিবে মঙ্গল শুভ কর্মে হেব জীবন সফল, যে শুভ কাম কুহযায় না শুভস্য শীঘ্রম, যদি শুভ পথে তুমি আগে যাব তাহলে শুভ কর্ম করা তোমাকে ঈশ্বর পছপটে সহায় হবে, তোমার আশীর্বাদ হাত রাখি না কি, তুমি যদি কিছু ভালো করা যাচ্ছ তোমার সহ সব কিছু ভালো হব, শুভ কর্মে হব জীবন সফল, এই শুভ কর্মরে তোমার জীবন সফল হবে, পিলা মানে আজ এতকি, আজ সরি যাইছি ক্লাসটি, আমরা পরবর্তী ক্লাসের অন্য এক বিষয়বস্তু নিয়ে আসবা, অন্য এক টপিক নিয়ে আসবা, সেটা পর্যন্ত বিদায়, তুমি সব এই পাঠ পড়ুথা ভালো ভাবে বুঝতাম, যদি ন বুঝিপার সেকেন্ড থর দেখো পুঁ আউ থর ভিডিও রিপ্লে করি, তথাপি যদি ন বুঝিপারছ মতো পচারি পার, কমেন্ট বক্সরে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জরে যেউঠি বি মতো পচারি পার, মু সবুলে অ্যাভেলেবল অছি তোমার পাই কইয়া পাই, ধন্যবাদ পিলা মানে, আজর দিনটি সমস্ত পাই মঙ্গলময় হোক শুভময় হোক।